হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রকল্পে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির নিয়মিতকরণ কোন তারিখ থেকে করা হবে? এটি কি প্রকল্পে যোগদানের তারিখ হতে না যেদিন থেকে তাদের নিয়মিত রাজস্ব খাতে যোগদান করেছেন সেই তারিখ হতে? এই বিষয়টি নিয়ে আজকে আলাপ করব। বিষয়টি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় বিষয়টি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা 2 হইতে এটি পরিষ্কার করা হয়েছে, অর্থাৎ স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তো দেখি আমরা নির্দেশনাটি কি রয়েছে। দেখুন, উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রকল্পে নিয়োগপ্রাপ্ত রাজস্ব খাতে স্থানান্তরিত সহকারী শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ জেলা ভেদে ভিন্ন ভিন্ন তারিখ ও শনে হওয়ায় জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতিতে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে সমাপ্ত আইডিএ সাহায্য পুষ্ট ঢাকা রাজশাহী খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প এডিবির সাহায্য পুষ্ট চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত সহকারী শিক্ষকগণ রাজস্ব খাতে যোগদানের তারিখকে তাদের নিয়মিতকরণের তারিখ হিসাবে গণ্য করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা অনুরোধ করা হলো। অর্থাৎ যেদিন আপনি রাজস্ব খাতে যোগদান করেছেন সেদিন থেকেই আপনার চাকরি নিয়মিতকরণ করা হবে এবং এই তারিখ থেকে আপনার ট্রান্সকেল সহ যাবতীয় সুবিধার তারিখ গণনা করা হবে। এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।